ভাই কাঁচা বাজার থেকে শুরু করে আপনার এই যে কাঁচা বাজার থেকে শুরু করে কোন জিনিসের দাম আমাদের নাগালের মধ্যে না, নাগালের বাইরে। এখন বাধ্য হইয়া যেটা ফুল কিনতাম অর্ধেক কিনতেছি, যে যে লিস্ট দিছে 2 কেজি 1 কেজি, যেটা 1 কেজি সেটা 1/2 কেজি করে কিনতেছি এইভাবে। এই এখন এটা বলার কিছু নাই, আপনাদের আপনাদেরও আপনারা নিতেছেন ইউজ করতেছেন, কোনো লাভও হবে না বলে অযথা কোনো লাভ নাই ভাই। মানে আমাদের গরিবের হলো মরণ, খেতে তো হয়ই, তারপরও কষ্ট হয়ে যায়। সব মালের দামে বাড়তি, যে সামান্য ছিল আগে 32 টাকা, এখন হচ্ছে 5-10 টাকা। আগে গড়ি হুলপাটার ছিল, গড়ি যেটা এটা ছিল কিন্তু 5-10 টাকা, এটা এখন হচ্ছে 120 টাকা। সব মালের দামে বাড়তি, তেল সাবান হুল পাউডার যত ইত্যাদি যত মাল সব মালের দামে বাড়তি, অলমোস্ট হচ্ছে 1.5 গুণ বেড়ে গেছে সব কিছু। কেননা হচ্ছে এনাদের সাথে যখন আমি লাস্ট ইয়ে করছি, মানে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার হচ্ছে যেটা হচ্ছে ছিল আগে 100, সেটা হচ্ছে 115-120 প্রতিটা আইটেম। সো এখন মনে করেন যে হচ্ছে আগে যদি হচ্ছে 1000 টাকার যে বাজার সেটা হচ্ছে 1500+। খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। সবার দোকানদারদের দোষ দিয়ে, ব্যবসায়ীদেরও দোষ দিয়ে লাভ নাই। তারা বেশি দাম দিয়ে কিনে আনতেছে, তারা আমাদের কাছে লস দিয়ে তো আর বিক্রি করবে না, ব্যবসা করতেছে তারা, তাদেরও অসুবিধা। এখন সেন্ট্রালি এগুলি নিয়ন্ত্রণ করতে হবে, বা সেন্ট্রালি নিয়ন্ত্রণ না করলে হবে না, আমরা খুবই খারাপ অবস্থায় আছি। আমি মুরগি নিলাম, লেবু নিলাম, পেঁয়াজ রসুন নিলাম, যা দাম ছিল আগে থেকে তারপরে অনেক বেশি, যা মানে আমাদের জন্য অনেকই একটা কষ্টকর ব্যাপার। এভাবে খাইলে তো আমরা মানে চলতে পারবো না, মানে আগে তো অর্ধেক ছিল, তার অর্ধেকে তো অর্ধেক, মানে 3 অর্ধ কি বাড়ছে, অনেক কষ্ট হচ্ছে। মানে আমার কথা হলো, আমি 30 টাকার মালে 2 টাকা 1 টাকা বাড়ুক, 30 টাকার মালে 15 টাকা 20 টাকা কেমনে পারে, তো এটা অতিরিক্ত বাড়া হয়েছে না। কোম্পানিগুলো তো সরকার তো দেখতে আসে না, কোম্পানিগুলো একটা কোম্পানি মাল প্রতি একটা 30 টাকা যে গায়ে রেট আছে, তা তো 15 টাকা 20 টাকা বাড়ানোর কোনো যুক্তি নেই। 1 টাকা 2 টাকা বাড়ায় ঠিক আছে, কিন্তু 20 টাকা 15 টাকা 12 টাকা 10 টাকা নিচে কিছুই বাড়ে না, সব বাড়তি 10 টাকার উপরে সব কিছু। আপনার হচ্ছে আমি স্পেসিফিক বলতে গেলে আমি কি বলবো, যে এখানে তো এমন না যে কোনো কিছুর দাম কমছে, এখানে আপনার একটা জিনিসের দাম কমছে তা তো কমেনি, সব কিছুই বাড়ছে। যদি আমার যদি কোনো কিছু যদি কমতো তাহলে আমি স্পেসিফিক বলতে পারতাম যে হচ্ছে এই জিনিসটা কমছে। এই যে ডিজেলের দাম বাড়ার পর এতে বাতে চাউলের বসা 300-400 টাকা বাড়ছে, মানে প্রত্যেকটা আইটেমের দামে বাড়ছে, শুধু আমরা চাউল না সবাই তেলের কথা বলতেছে, সব কিছুর দামে বাড়ছে, চাউল মসুরের ডাল সয়াবিন তেল চিনি সব কিছুর দামে বেশি। এই কথাটা শোন, ব্যবসা করলে তো কথা শোনা লাগবে, কারণ আমরা তো বুঝতেছি জিনিসের দাম বেশি। আমরা কিনতে গেলে আমরা বলি না, সবারই তো সমস্যা একটাই, কারণ আপনি বাজার করতে নিয়ে যাবেন 1500 টাকা, বাজার খরচ হয় 1800 টাকা 2000 টাকা, তাহলে আপনি পরিমাণ নাহলে কম নিতে হইব। সবার একটা বাজেট আছে না, সবার তো হিসাব থাকে, ওরকম কিছু সবারই একটা হিসাব আছে। হ্যাঁ সবারই হিসাব, সবাই কম খাকবে সবাই তো খাইতে হইব ঠিক না, পরিমাণ বেশি না নেয় কম তো নিতে হইব। সব কিছু দাম তো দৈনিকই বাড়তেছে, দাম তো কমার কোনো লক্ষণ নেই। তারা খুচরা ব্যবসায়ী, তাদের তো কাস্টমার দৈনিকে কাস্টমার সাথে কথা বলা লাগে, যে আজকে নিয়েছেন আমরা একদম, কালকে আর একদম, আমরা তো বেশি দামে কিনাই না, আমরা কি করবো, দেখা যাচ্ছে আমরা 5 টাকা যায় 2 টাকা লাভ করি, এরকম লাভ তো করতে হইব ঠিক না।